সিমলায় ছড়াচ্ছে অস্থিরতা, অভিযোগ উঠেছে হিমাচল প্রদেশের এক মসজিদকে ঘিরে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, যে কোনো সময় তীব্র আকার ধারণ করতে পারে সংঘাত। সানচৌলিতে এক মসজিদের বিরুদ্ধে তোলা হয়েছে অবৈধ নির্মাণের অভিযোগ। দিন কয়েক ধরেই সেখানে এই নিয়ে ছড়িয়েছে বাকবিতণ্ডা। তারই পরিণামে ঢালি টানেল স্পোর্টালে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। বিক্ষোভকারীরা যাতে বেশি দূর এগোতে না পারেন তার জন্য ব্যারিকেড দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে আরো মরিয়া হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। বহু সংখ্যক মানুষের ঠেলাঠেলিতে বিঁধে যায় তুলকালাম। চেষ্টা হয় ব্যারিকেড ভাঙার, শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় ফের ছড়াতে পারে উত্তেজনা। হাই নিউজ রিপোর্ট।